থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে অস্বীকার করলো শিলচর মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। পরে জেলা প্রশাসনের চাপে পরে সুর নরম করে কর্তৃপক্ষ, এক্সচেঞ্জ ছাড়া ব্লাড দেওয়া হবে না। এই কারণ দেখিয়ে রক্ত দেওয়া হয়নি এক অসহায় থ্যালাসেমিয়া রোগীকে। পরে স্মাইল হৃদয় ও লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের রক্তের ব্যবস্থা করা হয় সিভিল হাসপাতালে। এর আগেও অনেকবার ব্লাড ব্যাংক থেকে এভাবে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিতে অস্বীকার করা হয়। যদিও সরকারের নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দেওয়া বাধ্যতামূলক, কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে ক্ষুব্ধ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ইনচার্জের স্বৈরাচারী মনোভাবে অতিষ্ঠ রক্তদাতা ও রোগীর আত্মীয়রা। দেখে নিন বিস্তারিত খবর। ভিতরে যাওয়ার পরে যখন হয়েছে অপূর্বা ম্যাডাম, তখন হচ্ছে দুজন পেশেন্ট অপোজিটিভ গ্রুপ ব্লাড পাইনি, তখন হচ্ছে না ভিতরে গেছে, তখন হচ্ছে না ব্লাড নাই, তুমি তো না নিয়ে মেডিকেল কলেজ, তখন হচ্ছে তার ব্লাড নাই, তুমি তো না নিয়ে, তারপরে তো আমার কিছু হয় না, খুশি হতাম বলে ফেলেছি। আজকে আমরা খুব দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি আর কি, যে শিলচর শহরের জন্য শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক একটা বিভীষিকা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সাধারণ কোনো মানুষ সেখানে রক্তের জন্য গেলে অপদস্থ হতে হচ্ছে, সেই সঙ্গে সরকারি গাইডলাইন যেটা আছে থ্যালাসেমিয়ার বাচ্চারা উইদাউট এক্সচেঞ্জে রক্ত পাওয়ার দাবিদার। কিন্তু এরকম কোনো বাচ্চা নেই যে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পরে নানা অজুহাতে ওদের রক্ত দেওয়া হয় না, ওদের চাপ সৃষ্টি করা হয় যে তুমি নিজে ডোনার নিয়ে আসো তারপরে তুমি রক্ত পাবে। আজকেও সেম ঘটনাটা অঙ্কিত সিকদারের সঙ্গে ঘটেছে। যেহেতু থ্যালাসেমিয়ার বাচ্চাদের পিআরবিসি ব্লাডের দরকার হয়, তার জন্য আমরা বাচ্চাদের প্রথম অবস্থায় মেডিকেল কলেজে পাঠাই। শিলচর সিভিল হসপিটালে পিআরবিসির ব্যবস্থা নেই যেহেতু, কিন্তু সেখানে যাওয়ার পরে অঙ্কিত সিকদারের মাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে রক্ত নেই, আপনি ডোনার নিয়ে আসুন তারপরে আপনি রক্ত পাবেন। কিছুদিন আগে সুদূর পাতারখান্দির নাগরাত থেকে সাজিদা বেগম নামে একটি ছোট বাচ্চা, এই পরিবারটার তিন চারটা বাচ্চা থ্যালাসেমিয়া রোগী, অনুরূপভাবে এই বাচ্চাটাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে থেকে পাঁচ দিন আগের ঘটনা, তারপর আমরা ওকেও এনে সিভিল হসপিটালে রক্ত দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা প্রশাসন এবং স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যের দায়িত্বে থাকা যারাই আছেন সবের কাছে আবেদন করছি, আপনারা একটু শিলচর মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দিকে নজর দিন, যাতে অন্তত থ্যালাসেমিয়ার বাচ্চারা উইদাউট এক্সচেঞ্জে ব্লাড পেতে পারে। এই মা আমাদের সামনে যখন এসে এই জিনিসটা আমাদেরকে বলেছে, তখন আমরা আলটিমেটলি শিলচর এসএমএম সিভিল হসপিটালের ব্লাড ব্যাংক থেকে একটা ব্লাড আমরা ধার করে ওকে দিয়েছি করেছি। আজকে আমরা চাইবো সরকারের যত এত ফ্যাসিলিটি থাকা অবস্থায় এই যে ব্লাডগুলো যেগুলো পাবলিক থেকে উঠে আসে সেই ব্লাডগুলোর কোনো হিসাব থাকে না। আমরা প্রায়ই শুনি মেডিকেল কলেজে খালি থ্যালাসেমিয়া বলে নয়, যারা অ্যান্টিনেটাল কেসগুলো আছে ডেলিভারি কেসের, যখন পেশেন্ট টি গার্ডেন কমিউনিটি থেকে যায় ওরাও পায় না,